আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, প্রবাসী অর্থনীতি মুজাদ্দিদ ইসলামী আলিম মাদ্রাসা, কালিয়া, কুরগাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তুমি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্র আলিম প্রথম বর্ষ থেকে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের প্রধান প্রধান রপ্তানিমুখী শিল্প নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের যে বিষয়টা হচ্ছে যে রপ্তানিমুখী শিল্প। রপ্তানিমুখী শিল্প বলতে ওই শিল্পকে বোঝায় যে শিল্প পণ্য বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি, সেই শিল্পটা হচ্ছে রপ্তানিমুখী শিল্প। বর্তমানে আমাদের দেশে রপ্তানিমুখী শিল্পের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাট, চামড়া, চা, তৈরি পোশাক, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য রপ্তানিমুখী শিল্প। আমরা প্রথমেই দেখব যে আমাদের প্রধান রপ্তানিমুখী শিল্প, যেটা প্রধান যে পণ্যটা আমরা বিদেশে রপ্তানি করি, বৈদেশিক মুদ্রা অর্জন করতেছি, সেটা হচ্ছে পাট। পাট আমাদের দেশের যে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে পারি, পাটই আমাদের দেশের প্রধান রপ্তানিমুখী শিল্প। আমরা বহু পূর্বে থেকে বর্তমান অবধি বিশ্বের বিভিন্ন দেশগুলোতে পাট রপ্তানি করতেছি। তো আমাদের দেশে পাট যদিও প্রধান রপ্তানিমুখী শিল্প, কিন্তু আমরা দেখব যে সেই 1951 সালের আগ পর্যন্ত আমাদের দেশে কোনো পাটকল গড়ে ওঠেনি। কিন্তু 1951 সালে আমাদের দেশের একটা পাটকল গড়ে উঠেছিল প্রথম, তার পরবর্তী সময় কিন্তু বর্তমান সময়ে পাটকলের সংখ্যা 200-এর অধিক। 1951 সালে যে পাটকলটা গড়ে ওঠে সেটার নাম হচ্ছে আদমজি জুট মিল। আদমজি জুট মিল ছিল বিশ্বের মধ্যে সবচেয়ে বড় পাটকল, যেটা নারায়ণগঞ্জে অবস্থিত। এই আদমজি জুট মিল খ্যাতি, সুখ্যাতি বিশ্বের বিভিন্ন দেশে এখনও আছে। আমাদের যে কথা বলতেছিলাম, তারপরে কিন্তু আমাদের দেশে আরও অনেক পাটকল গড়ে উঠেছে। এই পাটকলগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের পাট সামগ্রী, যেমন চট, থলে, বস্তা, কার্পেট, এগুলো উৎপাদন করতেছি এবং সেগুলো উৎপাদন করে আমরা বহির্বিশ্বে রপ্তানি করতেছি। আমাদের দেশের রপ্তানিমুখী শিল্পের লাভটা হচ্ছে, বিশেষ করে পাট শিল্পের লাভটা হচ্ছে যে এখানে কিন্তু সস্তা শ্রমিক এবং সরকারি পৃষ্ঠপোষকতা, এবং এখানে অধিক পরিমাণ লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, ফলে অধিক পরিমাণ লোক পাট শিল্পের সাথে জড়িত হয়েছে এবং সেই পাট শিল্প থেকে আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয়েছি। এরপরে হচ্ছে পাটের পরে হচ্ছে আমাদের দেশের প্রধান রপ্তানিমুখী শিল্পের মধ্যে হচ্ছে বস্ত্র। আমাদের দেশের বস্ত্র বিশ্বের বিভিন্ন দেশগুলোতে রপ্তানি হতেছে, কিন্তু আমাদের দেশে সেই 1947 সালে মাত্র 9টি বস্ত্র কারখানা ছিল। পরবর্তী সময় এখন কিন্তু 500-এর অধিক বস্ত্র কারখানা গঠিত হয়েছে এবং সেই বস্ত্র থেকে আমরা যে কাপড় উৎপাদন হইতেছে, সেই কাপড় কিন্তু আমরা বিশ্বের বিভিন্ন দেশগুলোতে রপ্তানি করতেছি। আমাদের বস্ত্র কারখানাগুলো বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলে গঠিত হয়েছে। আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমান সমাজে সময়ে সরকার ইপিজেড, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল গঠন করছে, এবং সেই ইপিজেডগুলোতে বিশেষ করে চট্টগ্রাম ইপিজেড বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল। তাছাড়া সাভার ইপিজেড, এখানেও কিন্তু বিভিন্ন ধরনের বস্ত্র কারখানা গঠিত হয়েছে। সেই বস্ত্র কারখানায় বিদেশি এবং আমাদের দেশের উদ্যোক্তা যারা সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন ধরনের বস্ত্রকল স্থাপন করছে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে বস্ত্র উৎপাদন হচ্ছে এবং সেই বস্ত্রগুলো আমরা বহির্বিশ্বে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতেছি। তাহলে আমরা যেটা বলতে পারি যে আমাদের দেশের রপ্তানিমুখী শিল্পের মধ্যে উল্লেখযোগ্য শিল্পটা হচ্ছে বস্ত্র শিল্প। এরপর একটা হচ্ছে যে আমাদের দেশের আরেকটা শিল্প রপ্তানিমুখী শিল্প, সেটা হচ্ছে চামড়া। আমাদের দেশের চামড়া যে বিষয়টা, সেটা বর্তমানে আমাদের দেশে 200-এর অধিক ট্যানারি শিল্প আছে এবং সেই ট্যানারি শিল্পগুলো বিশেষ করে ঢাকায় অবস্থিত। এখান থেকে কিন্তু আমরা চামড়া থেকে যে বিভিন্ন ধরনের পাদুকা সহ বিভিন্ন ধরনের ব্যাগ, থলে, এগুলো কিন্তু আমরা উৎপাদন করতেছি, সেগুলো কিন্তু আমরা বহির্বিশ্বে রপ্তানি করতেছি। আমাদের দেশের চামড়ার যে উৎপাদনের যে বিষয়টা আছে, বিশেষ করে ঈদুল আজহার সময়, ঈদুল আজহার সময় আমাদের দেশে প্রচুর পরিমাণে গরু, মহিষ এবং ছাগল, এগুলো কুরবানি হয়, সেখান থেকে আমরা প্রচুর পরিমাণে চামড়া পাই। তাছাড়া সারা বছরই আমাদের দেশে চামড়া উৎপাদন হয়, কিন্তু ওই ঈদুল আজহার সময় যে চামড়াটা উৎপাদন হয়, বিশেষ করে 15 থেকে 30 লক্ষ আমরা কিন্তু চামড়া পাই, গরু, ছাগল, মহিষের চামড়া পাই। এবং সেই চামড়া থেকে আমরা দুই ধরনের জিনিস পাচ্ছি, সেটা হলো কাঁচা চামড়া এবং এটা হচ্ছে চামড়া দ্রব্য। সেগুলো কিন্তু আমরা বহির্বিশ্বে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে আমাদের দেশে উল্লেখযোগ্য রপ্তানি যে শিল্প হচ্ছে, সেটা হচ্ছে চামড়া শিল্প। এরপরটা হচ্ছে চা শিল্প। আমাদের দেশে বর্তমানে চাটা বহির্বিশ্বে রপ্তানি হতেছে, বিশেষ করে আমাদের দেশে 159টি চা বাগান আছে এবং এই 159টি চা বাগানের সাথে 104টা চা কারখানা আছে। সেখান থেকে কিন্তু আমাদের দেশে চা উৎপাদন হচ্ছে এবং সেখানে হাজার হাজার, 20,000-25,000-এর অধিক লোক কিন্তু চা শিল্পের সাথে জড়িত এবং সেই চাগুলো আমরা বিশ্বের বিভিন্ন দেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র সহ বিভিন্ন দেশে কিন্তু আমরা রপ্তানি করেছি এবং সেখান থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করছি। তাহলে আমরা বলতে পারি যে
চাটাও কিন্তু আমাদের দেশের একটা রপ্তানিমুখী শিল্প। আর একটা সবচেয়ে উল্লেখযোগ্য রপ্তানিমুখী শিল্প হচ্ছে যেটা তৈরি পোশাক। এই তৈরি পোশাক আমরা যে পরিমাণ তৈরি পোশাক উৎপাদন হয়েছে সেই তৈরি পোশাক কিন্তু আমরা বহির্বিশ্বে রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয়েছি। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয়টা হচ্ছে যে রপ্তানিমুখী শিল্প। আর আমরা মোটামুটি যে রপ্তানিমুখী শিল্পের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাট, চামড়া, চা, তৈরি পোশাক, চা, এগুলো বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করি। তাহলে আমরা আসলে তোমরা মনে হয় এই বিষয়টা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।